কেমন আছো বন্ধুরা? ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। আজকে ভাবছিলাম কি নিয়ে বলি। আমার প্রিয় একজন কলিগ বলল, মেট্রো রেল নিয়ে কিছু তো বলছেন না। মেট্রো রেল, মেট্রো রেল বাংলাদেশের মানুষের জন্য বলা যায় স্বপ্নও ছিল না, আমরা স্বপ্নও দেখার সাহস পাইনি আগে যে আমাদের দেশেও এটা হওয়া সম্ভব। চড়েছি বিদেশে গিয়ে, বিশেষ করে কলকাতায় তো কয়েকবার চড়েছি। কলকাতা আমার অনেক বছর হয় যাওয়া হচ্ছে না, কিন্তু অন্যান্য দেশে যখন গিয়েছি, লন্ডন, তারপরে সুইজারল্যান্ড, ফ্রান্স, অনেক জায়গায় গিয়েছি, রোম, বিভিন্ন ধরনের উন্নত যানবাহনে চড়ার সুযোগ হয়েছে। আমাদের দেশের মেট্রোতে আমার এখনও চড়ার সুযোগ হয়নি, কিন্তু যখন থেকে শুনেছি এটা হবে তখন থেকে আমি এটা টের পাচ্ছিলাম। আমি বলছিলাম কাছের মানুষদের যে তখন সড়কে তো চাপ কমারই কথা, যারা গাড়ি নিয়ে আসে মতিঝিল বা কর্মক্ষেত্রে, যেদিকে মেট্রো হচ্ছে স্টেশন থাকবে, তারা অবশ্যই অফিসে আসার সময় গাড়িটা নিয়ে আসবে না। তাদের যদি পরে কোনো দরকারে গাড়ি লাগে বলবে ড্রাইভার সাহেবকে যে অফ পিক টাইমে তুমি তখন এসে পার্কিংয়ে থেকো। তখন অনেকেই বলেছে আগে হোক, দেখা যাক কি হয় না হয়। আমরা বাঙালিরা না প্রশংসা করার ব্যাপারে বড়ই কৃপণ, তাই না বন্ধুরা? হ্যাঁ, উল্টাপাল্টা বলার জন্যে আমরা যতটা স্বচ্ছন্দ বোধ করি, স্বচ্ছন্দে বলে ফেলি, প্রশংসার কথাটা কেন জানি অজানা একটা ব্যারিকেডে আটকে যায়। কিন্তু যখন মেট্রো হলো, অসাধারণ একটা প্রভাব পড়ল। অনেকের কাছে এটাও অকল্পনীয় ছিল, আমার কাছে কল্পনীয় ছিল, কারণ অনুমানের দৃষ্টিশক্তিটা আমার একটু তীক্ষ্ণই। আমার ছেলেকে দিয়ে বলি, সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি টিচার, ল ডিপার্টমেন্টের। আমার বাসা হচ্ছে কাকরাইল, আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হচ্ছে উত্তরা। সেই দিয়াবাড়ি স্টেশনে মেট্রো শুরু থেকেই হয়েছিল। যখন সচিবালয় স্টেশনটা চালু হলো, সে ঘর থেকে ঘড়ি দেখে বের হলো, রিক্সায় সচিবালয়ে গেল, সেখান থেকে গেল দিয়াবাড়ি মেট্রোতে, সেখান থেকে আবার রিক্সায় তার ইউনিভার্সিটি। এসে বলল, মা, আমার 3 ঘন্টা বা তার চেয়েতে বেশির যে জার্নি ছিল বাসে গেলে বা গাড়িতে গেলে, ঠিক 1 ঘন্টার মধ্যে আমি আমার ডিপার্টমেন্টে ঢুকলাম। কি বুঝো, কাকরাইল থেকে উত্তরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি 1 ঘন্টার মধ্যে সে পৌঁছে গেছে। আগে যেখানে অন্তত 3 ঘন্টা, 7:30 থেকে 7:45 মধ্যে সে ঘর থেকে বেরোতে হতো, সময় মতন পৌঁছাতে হবে না শিক্ষকের। তো বন্ধুরা, বাঙালি না সময়ের মূল্যটাও বোঝে কম, এজন্য তার ভাড়াটাই গণে বেশি। ভাড়ার দিক দিয়েও তো সাশ্রয়ী, আবার সময়টা, কত ঘন্টা, কত কর্মঘণ্টা বেঁচে যাচ্ছে। আমাদের নটরডেম কলেজের যে শিক্ষকরা ফার্মগেট থেকে আসতেন, অনেক শিক্ষক ফার্মগেট থেকে আসেন, স্যার ম্যাডাম, তারা যদি সিএনজিতে আসতেন তাদের তো 400-500 টাকা ডেইলি লাগতো। আর বাসে আসতে গেলে, লোকাল বাসে তোমরা জানো অনেক রকমের ঝামেলা থাকে, কিন্তু এখন যে মেট্রো হুশ করে চলে আসে। একদিন তো এমন হয়েছে, মানে বেশ কয়েক 2-2.5 ঘন্টার গ্যাপে 3-4 জন ম্যাডাম মতিঝিল গিয়ে মেট্রোতে করে ফার্মগেট গিয়ে আবার ঘুরে এসেছে। সুতরাং বুঝতে পারছ, তোমরা যারা চড়েছ তারা তো সৌভাগ্যবান, আমি চড়বো, আস্তে ধীরে যাই, যে কোনো কিছু প্রথম প্রথম আমি বেশি যাই না। এখন তো আরও আমার গতিটা স্তিমিত, তাই একটু ধীরে সুস্থে চাই। কিন্তু বাংলাদেশে মেট্রো রেলে ভিড় আরও বাড়বে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 8 মিনিটের ব্যবধানে ট্রেন
ছাড়ছে, আরও দুটো ট্রেন বাড়িয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো অন্তর থেকে ধন্যবাদ জানাই, কারণ উনি বয়সে অনেক প্রবীণ হলে কি হয়েছে, প্রচুর নবীন নবীন পরিকল্পনা ওনার মস্তিষ্কে আসে, উনি অনেকগুলো স্বপ্নই বাস্তবায়ন করে দেখিয়েছেন যেগুলো ওনার স্বপ্ন ছিল, আমরা স্বপ্নও দেখিনি, যে টানেল হবে, এখন আবার শুনছি পাতাল রেল হবে, এগুলো হবে কোনো দিন বাংলাদেশে, ভেবেছি কি কোনো দিন বলো বন্ধুরা, প্রশংসা করতে ঠেকে কোথায়, খরচ টাকা পয়সার নয় ছয় আরও অনেক কিছু, কোন আমলটায় হয়নি বলো তো, কোন আমলটা একদম সবাই বসে বসে দুধে ভাতে ছিল, ছিল কি কোনো দিন? তাই যেটা ঘটেছে সেটা একটা প্রতিক্রিয়া দেখালে মন্দ কি?